আসসালামু আলাইকুম খামারি ভাইরা, সবাই কেমন আছেন? যে যার জায়গা থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ। আজকে আমরা এখনই আপনাদের সাথে সরাসরি একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে আপনি ভুসিগুলি অর্থাৎ লিটারগুলি, যে আপনার লিটারগুলো কি ভালো আছে না খারাপ। আর আজকে দেখানোর চেষ্টা করব সরাসরি ভালো এবং নষ্ট লিটার দুটোই আপনাদের সাথে আমি দেখাবো, এবং সেই বিষয়টা আমি কনসার্ন আপনাদেরকে ইয়ে করে দিব। আমি আপনাদেরকে বলি প্রথমে, এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার খামারে তো নষ্ট লিটার আছে, নো, জাস্ট আমি পার্থক্যটা দেখানোর চেষ্টা করছি। দেখেন আমার এখানে 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 ব্লোডিং ছিল, ব্লোডিংয়ের যে বুসিগুলো ছিল আমি সেগুলো ফেলিনি, এগুলোর সাথে মিক্স করে আর 5 বস্তা মিক্স করে আমি হোল সার্কেলে এই বস্তাগুলো মিক্স করে দিয়েছি। সো এর মধ্যে এই পিলার থেকে বাকি যেগুলো এগুলো ছিল, এখন আমি নতুন আর অর্থাৎ যে ভালো বুসি এখন সবগুলো মিক্স করে দিয়েছি। এর মধ্যে যে বিষয়গুলি নষ্ট হয়েছে সেই বিষয়গুলি দেখাবো, যেগুলো নষ্ট হয়নি সেগুলো দেখাবো। অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে প্রথমে ভালোটা দেখাই, অ্যাজ লাইক এখান থেকে দেখাই। দেখেন আপনারা দেখতেছেন যে আমি ভুসিগুলো নিলাম, এবং আমার এই ভুসিগুলো দেখেন আমি এখান থেকে উপর থেকে এভাবে ছেড়ে দিছি, ভুসি পড়ে গেছে। আপনি ভুসি চিনবেন যদি আপনি এবার মুট করে নেবেন, নেওয়ার পর এবার যদি পড়ে যায় ভুসি ভালো, অথবা যদি মুট করেন, এই দেখছেন, আমি আবার বলছি দেখেন ভুসি চিনার উপায়, এই ছেড়ে দিবেন মানে পড়ে গেছে, তার মানে ভুসি ভালো। এবং এইভাবে হাঁটু করে ভুসির সামনে কয়েক মিনিট বসবেন, যদি নষ্ট ভুসি হয় তাহলে আপনার চোখ জ্বালাফেরা করবে, আর যদি ভালো বসে তাহলে চোখ জ্বালাফেরা করবে না। এটা হচ্ছে আরেকটা ট্রিক্স, মানে ভুসি চিনার আরও একটা ট্রিক্স। একটা হচ্ছে বাবা হাত নিয়ে দেখবেন ভুসি ভালো কিনা, তাহলে যদি ভালো হয় পরে যাবে, আর খারাপ হলে এগুলো থেকে যাবে হাতের মধ্যে। আর আপনি এভাবে হাঁটু করে বসবেন, বসার পর আপনার চোখ যদি জ্বালাফেরা করে তবে সেগুলি নষ্ট ভুসি, চোখ জ্বালাফেরা না করলে সেগুলি ভালো ভুসি। এখন আমরা দেখাবো, অ্যাজ লাইক আমরা এখানে আসি। হ্যাঁ দেখেন দেখেন এই যে দেখেন দেখছেন এই ভুসি, যেমন এই যে চাক, এই যে একটু একটু চাক বেঁধে গেছে, যে একটু চাক বেঁধে গেছে। সো এটা হচ্ছে দেখেন দেখছেন প্রমাণ, আমি সরাসরি দেখাইছি। সো আমার কথা হচ্ছে সেটা না, এই যে চাক বেঁধে গেছে দেখছেন। সো আমার কথা হচ্ছে আপনাকে ভুসি চিনতে হবে, যে দেখেন এই জায়গাতে একটু হালকা গ্যাস বেরোচ্ছে, আমি যখন নাড়াচাড়া দিছি আমার নাকে অলরেডি হালকা গ্যাস লাগতেছে। সো এটা হচ্ছে আপনাকে ভুসি চিনার উপায়। আমি দুটো ট্রিক্স আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ভুসি কীভাবে চিনবেন, নষ্ট না খারাপ। হ্যাঁ, আর ভুসিগুলোকে আপনাকে পরিচর্যা করতে হবে। এই ভুসিগুলি যেমন আমি ফেলে দিব, সো আমার এই নষ্ট ভুসি যেহেতু এগুলো এখনও পুরো নষ্ট হয় নাই, এগুলো আরেকদিন বা দু একদিন রাখলে নষ্ট হয়ে যাবে, সো আমি তখন এগুলো ফেলে দিব। আর এই যে এই ছিল আমাদের আজকের ভিডিও, আমি আপনাদের কিন্তু সরাসরি দেখিয়েছি যে কীভাবে আপনি নষ্ট ভুসি আর ভালো ভুসির মধ্যে পার্থক্য করবেন, কীভাবে চিনবেন। সো আজকের ভিডিওটি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম। যারা বিষয়টি ভালো লেগেছে একটা লাইক করে দিবেন, আপনাদের লাইক খুবই খুবই জরুরি। আর কোনো প্রকার যদি মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন কাইন্ডলি। আশা করি আপনাদের কমেন্টগুলো আমরা পাবো, আপনাদের সাপোর্ট পাবো। আর যারা চ্যানেল নতুন আসছেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।